নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বুধ মকর রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যে কোনো জাতকের অথবা জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে বুধের অবস্থান যদি মকর রাশিতে হচ্ছে, তাহলে সাধারণত তারা প্রচণ্ড সাবধানী হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে এবং প্রচণ্ড হিসাবই হয়ে থাকে। এদের মধ্যে কূটনৈতিক বুদ্ধি এবং ব্যবহারিক কাজের দিকে ঝোঁক প্রবলভাবে থাকতে দেখা যায়। একটু গোপনীয়তা প্রিয়, যে কোনো ক্ষেত্রে গোপনতা এরা কিন্তু রক্ষা করে, এবং একই সাথে লেখাপড়ার ব্যাপারে বা শিল্পকলার ব্যাপারে এদের জীবনে কিন্তু বিশেষ খ্যাতি মিলে থাকে। দেখুন, হতে পারে এজেন্সির কর্ম, কন্ট্রাক্টরের কাজ, বিভিন্ন ধরনের কাজের মধ্যে কিন্তু এদের যোগ্যতা ভীষণ থাকে। বাক্পটুতা বা প্রতিবাদ দ্বারা সাফল্য এবং উপার্জন এদের জীবনে বিভিন্ন সময় করে থাকে। আত্মীয়ের মৃত্যুতে পারিবারিক বিভ্রাট এদের জীবনে ঘটতে দেখা যায় এবং আত্মীয় কুটুম্বের জন্য সাংসারিক ঝঞ্ঝাট এবং অপবাদও এদের জীবনে আসতে দেখা যায়। দেখুন, স্নেহপ্রীতির ব্যাপারে আশাভঙ্গ এদের জীবনে হয়ে থাকে। স্নেহের পাত্রের জন্য অর্থহানিও কিন্তু এদের জীবনে ঘটতে দেখা যায়। উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম এদের জীবনে কিন্তু হয়ে থাকে। দেখুন, অংশীর জন্য বাজারে যার সাথে সে ব্যবসা করতে চায়, সে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বর জন্য বা স্ত্রীর জন্য স্থান ত্যাগ বা প্রবাসে কিন্তু একে থাকতে হতে দেখা যায়। আশাভঙ্গ এবং মনস্তাপ মৃত্যুর কারণ হতে পারে এদের জীবনে। বিদেশে অংশীর সহচর্যে জীবনে উন্নতি হয় এবং সাফল্য ও অর্থপ্রাপ্তিও কিন্তু এদের জীবনে ঘটে থাকে। অস্বাস্থ্যের জন্য কিন্তু এদের কর্মবৈকল্য কিন্তু কখনো কখনো দেখা যায়, স্বাস্থ্যহানির ফলে, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার ফলে। কর্মে গুরুতর দায়িত্ব এদের জীবনে কিন্তু আসতে দেখা যায়। কোনো সংসদ পরিষদের ব্যাপারে ক্ষতি ও অপবাদ এদের জীবনে আসতে ভীষণভাবে দেখা যায়। স্পেকুলেশনে এদের জীবনে লোকসান হয়ে থাকে। বিভিন্ন অবস্থায় পিতামাতা অথবা অংশীর দ্বারা জীবনে সাহায্য প্রাপ্তিও ঘটতে এরা দেখতে পায়। তাহলে আজ আলোচনা করলাম বুধের অবস্থান মকর রাশিতে জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলবে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।